বাতাসপুর থেকে বেরিয়ে কুমারডা গ্রামে ঢুকলেন মিহিলাল শেখ এবং তাদের পরিবারের লোকজন। আমরা দেখতে পাচ্ছি যে মিহিলাল শেখ তার ভাই বানিরুল শেখ এবং সেই সঙ্গে হচ্ছে বানিরুল শেখের ছেলে এবং সোনা শেখের ছেলে, তারা চারজন এখানে এসেছেন। আগে থেকেই এখানে শেখলাল শেখ তিনি আশ্রয় নিয়েছিলেন এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এসডিপিও রামপুরহাট ধীমান মিত্র তিনি এসেছেন এবং তিনি এসে জানার চেষ্টা করছেন যে এই বাড়িতে কে কে রয়েছেন এবং তাদের নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। তার কারণ বাতাসপুরেও আমরা যেরকমভাবে দেখেছিলাম যে পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল মিহিলাল শেখ এবং তাদের পরিবারের জন্য, তারা যেরকমভাবে চলে এসেছেন কুমারডাতে সেরকম তাদের জন্যও নিরাপত্তার বন্দোবস্ত করবে রাজ্য পুলিশের পক্ষ থেকে। এবং সেই কারণেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসডিপিও এসছেন এবং এসডিপিও এসে কারা কারা এখানে রয়েছেন, তাদের মধ্যে কী সম্পর্ক, এই সমস্ত তথ্য নিচ্ছেন এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার বন্দোবস্ত করা হবে এই আশ্বাস দিচ্ছেন। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, রামপুরহাট। হাইকোর্টের সংঘাত, বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন বিচারপতির। বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চের বিরুদ্ধে অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কাদের সুবিধে পাইয়ে দিতে সিঙ্গল বেঞ্চের হাত বাঁধছে ডিভিশন বেঞ্চ? গ্রুপ সি গ্রুপ ডি নবম দশমে শিক্ষক নিয়োগে সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। সরকারি চাকরিতে দুর্নীতি খুঁজতে বেঁধে দেওয়া হচ্ছে সিঙ্গল বেঞ্চের হাত। বিচারপতি টান্ডনের ডিভিশন বেঞ্চ বিচারের নামে দ্বিচারিতা করছে। দুর্নীতির বিরুদ্ধে বিচারপতিরা কাজ করতে পারবেন কিনা সিদ্ধান্ত নিন। সাম্প্রতিককালে ভার্চুয়াল শুনানির সময় এক আইনজীবী বলেছেন সিবিআই অনুসন্ধান স্থগিত হয়ে যাবে। চেম্বারে এক আইনজীবী এসে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, প্রথম সারির রাজনৈতিক নেতার নাম নিয়ে প্রভাবিত করার চেষ্টা করেন। আমি সেই আইনজীবীকে কফি খাইয়ে ফেরত পাঠিয়েছি, কথা হয়ে গিয়েছে স্থগিত হয়ে যাবে, বলেছেন এক সরকারি আইনজীবী। ভার্চুয়াল শুনানির সময় এক সরকারি আইনজীবী এমন বলেছেন শুনতে পেয়েছি, এই বিষয়টিও খতিয়ে দেখা হোক। আবেদন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।